আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিকুন নাহার কিচেন অ্যান্ড ব্লগ। সকলকে স্বাগত জানাচ্ছি মাওয়া ঘাটের হোটেল স্টাইলে ইলিশের লেজ ভর্তার রেসিপিটি দেখার জন্য। মাওয়া ঘাটের এই লেজ ভর্তার রেসিপিটা কিন্তু অত্যন্ত মজাদার হয়ে থাকে। এ ভর্তার রেসিপিটা কোনো ভর্তার সাথে তুলনা করা যাবে না, অত্যন্ত সুস্বাদু, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লেগে থাকে। ইলিশের পাশাপাশি এই লেজ ভর্তাটাও কিন্তু অনেক বেশি জনপ্রিয়। চেষ্টা করেছি মাওয়া ঘাটের পদ্ধতিতেই লেজ ভর্তাটা করে দেখানোর, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে লেজ ভর্তাটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আর অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির মূল প্রসেসে। এখানে ইলিশ মাছের আমি দুইটা লেজ নিয়েছি ভর্তা করার জন্য। মাছগুলোকে একটু হালকা কেচে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচ গুঁড়ো। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে আমি লেজ দুটোকে ভালোভাবে মেখে নিচ্ছি, এভাবে উল্টে পাল্টে, যেন লবণটা ভালোভাবে ঢুকে যায়। এবার চলে যাচ্ছি মূল প্রসেসে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল। চেষ্টা করবেন এই লেজ ভর্তাটা করার আগে সরিষার তেল দিয়ে মাছটা ভালোভাবে ভেজে নিতে। লেজটা যদি সরিষার তেল দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ গুণাগুণ দুটোই বজায় থাকে, তাই অবশ্যই চেষ্টা করবেন ইলিশ মাছের লেজগুলোকে একটু সরিষার তেল দিয়ে ভাজার। আর ইলিশ মাছের লেজগুলোকে কিন্তু বারবার একটু উল্টে পাল্টে মিডিয়াম লোতে রেখেই লেজটা ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে ভাজা ভাজা হয়ে যাবে, আর নিচ থেকে কিন্তু অনেকটা কাঁচা কাঁচা বা অতটা ভালো হবে না, তাই মিডিয়াম লোতে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু মাছগুলো কিন্তু ভালোভাবে একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আমার লেজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ একটু ভেজে নেওয়ার জন্য। শুকনো মরিচগুলো কিন্তু একেবারে লো হিটে রেখে ভেজে নিতে হবে, তাহলে উপর প্লাস ভিতরেও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল নিয়েছি ভর্তাটা রেডি করার জন্য। আমি লেজ দুটোকে একটু ভালোভাবে এভাবে বেছে নিয়েছি, কোনোভাবেই একটাও কিন্তু কাটা থাকা যাবে না, একটু ধৈর্য সহকারে লেজগুলোকে বেছে নিতে হবে কাটা। এভাবেই কিন্তু মাওয়া ঘাটে কাটা বেছে নেওয়া হয়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি শুকনো মরিচ ভাজা, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাওয়া ঘাটে কিন্তু শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা করা হয়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা, দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এবার কিন্তু ভালোভাবে মাখার পালা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি উল্টে পাল্টে। এই মাখানোর ভিতরেই কিন্তু ইলিশ মাছের আসল টেস্টটা পাওয়া যাবে। ইলিশ মাছগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। এবার সার্ভ করার পালা, আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকে, অসাধারণ লেগে থাকে গরম গরম ভাতের সাথে। কেউ চাইলে কিন্তু রুটি পরোটার সাথেও এই ভর্তাটা অনায়াসে খেতে পারেন। চেষ্টা করেছি অথেন্টিক রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার, আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই,
বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।